এদিকে রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা। শপিং মল ও বিপণী বিতানগুলোর পোশাক, অলংকার, প্রসাধনী ও জুতার দোকানে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। রমজানের এক একটি দিন কাটছে, এগিয়ে আসছে খুশির ঈদ। এরই মধ্যে অনেকেই নতুন জামা পাঞ্জাবি কিনে ফেলেছেন। এখন পোশাকের সাথে মিল রেখে জুতা ও গহনা কেনার পালা। তাই শপিং মলগুলোর কসমেটিক্স ও ইমিটেশন জুয়েলারি দোকানগুলোতে ভিড় বাড়ছে। পোশাকের সাথে মিল রেখে চুড়ি, কানের দুল, গলার সেট, আংটি, ব্রেসলেট কেনার ধুম পড়েছে। সেই সাথে ফেস পাউডার, লিপস্টিক, ফাউন্ডেশন, কাজল তো আছেই। এখন শুধু জুয়েলারি কিনলাম, একটা ডায়মন্ড কাট চুড়ি কিনলাম, কেনাকাটা প্রায় শেষ, এখন বাড়ি যাব। আমরা ঈদের জন্য ফাউন্ডেশন, লিপস্টিক এগুলো কিনতে আসছি। বিক্রেতারা বলছেন, সাধারণ সময়ের চেয়ে বেচাকেনা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ক্রেতাদের পছন্দে পণ্য রেখেছেন বলেও জানান তারা। মেয়েরা মূলত হচ্ছে আপনার কিছু ইন্ডিয়ান কালেকশন বা একটু গর্জিয়াস টাইপের বা আপনার কুন্দন টাইপের কালেকশন মানে একটু বেশি খুঁজছে। কাস্টমার বেশি চাচ্ছে হচ্ছে কালার কসমেটিক্সের মধ্যে ফাউন্ডেশন, লিপস্টিক, কাজল, লাইনার এগুলোর মধ্যেই চাচ্ছে। সবাই তো ড্রেস আপ কিনতেছে, ড্রেস আপের সাথে ম্যাচ করে বিভিন্ন রকমের লিপস্টিক, দেন মেকআপ আইটেম, শ্যাডো, মানে এগুলো আর কি আমাদের সেলিংটা অনেক ভালো যাচ্ছে। জুতার দোকানেও ভিড় জমেছে। জামা ও পাঞ্জাবির সাথে ম্যাচিং করে জুতা স্যান্ডেল কিনছেন সব বয়সীরা। করোনার জন্য তো গত 2-3 বছর শপিং করতে পারি নাই, তো এই বছর কোভিডের ইয়েটাও কম, এর জন্য আমরা বাচ্চাদের নিয়ে আসলাম ঈদের শপিং করতে। ওদেরও আনন্দ, ওদের আনন্দতেই আমাদের আনন্দ। আমি ড্রেসের সাথে ম্যাচিং করে লাল জুতা কিনেছি। আমি একটা পোশাক কিনলাম, জুতা কিনলাম না, ম্যাচিং না হলে হবে, সুন্দর হবে না, যাই হোক আমাকে একটা জুতা কিনতেই হবে। 20 রমজান থেকে 30 রমজানের মতো আমরা বেশ ভালো বেচাকেনা করবো আশা করছি। বিগত 2 বছরের চেয়ে এবার বেচাকেনা বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।